100 বছর পর এপ্রিল মাসেই বিরলতম সূর্যগ্রহণ হতে চলেছে, যার নাম শঙ্কর সূর্যগ্রহণ। একদিনেই দেখা যাবে 3টি আলাদা গ্রহণ। এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 20 এপ্রিল। একদিনে 3 ধরনের গ্রহণ দেখা যাবে বলে একে শঙ্কর সূর্যগ্রহণ বলা হচ্ছে। 100 বছর পর বিরলতম এই গ্রহণ আবার ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান এই দুটি দিক থেকেই সূর্যগ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার ঘটবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণটি নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। মেষ রাশিতে এই গ্রহণ হবে। গ্রহণের সময় মেষ রাশিতে সূর্যের সঙ্গে অবস্থান করবে বৃহস্পতিও। গ্রহণের সময় সূর্য ও বৃহস্পতি জুটি একটি বিশেষ যোগ গঠন করতে চলেছে। পঞ্জিকা অনুসারে ওই দিন আবার বৈশাখী অমাবস্যা। তিথি অনুসারে এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বিজ্ঞানীরা জানিয়েছে যে এপ্রিলের 20 তারিখ সূর্যগ্রহণ হবে হাইব্রিড বা শঙ্কর সূর্যগ্রহণ। তার কারণ এদিন একই সঙ্গে 3 ধরনের গ্রহণ দেখা যাবে। জেনে নিন শঙ্কর সূর্যগ্রহণ কি এবং আমাদের দেশে এই গ্রহণের কতটা প্রভাব পড়বে। আগামী এপ্রিল মাসের 20 তারিখ 2023 বৃহস্পতিবার হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে সকাল 7:04 গ্রহণ লাগবে এবং গ্রহণ ছেড়ে যাবে বেলা 12:29। মোট 5 ঘন্টা 24 মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, সেই কারণে কোনো সূতককাল কার্যকরী হবে না এবং গ্রহণের প্রভাবে কোনো ধর্মীয় কাজে বাধা পড়বে না। আন্টার্কটিকা, থাইল্যান্ড, চীন, তাইওয়ান, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে। শঙ্কর সূর্যগ্রহণ আসলে কি? যখন সূর্য গ্রহণে আংশিক গ্রহণ, পূর্ণগ্রাস গ্রহণ ও বলয়গ্রাস গ্রহণ এই 3 ধরনের গ্রহণই দেখা যায় তখন তাকে শঙ্কর সূর্যগ্রহণ বলা হয়। এমন গ্রহণ অত্যন্ত বিরল। 100 বছরে একবার শঙ্কর সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।